স্বাগত 24 ঘন্টায় আমি পূজা শুরু করছি জানকারী। এখনো অনেকেই আয়কর রিটার্ন দিতে পারেননি, তাই 31শে জুলাইয়ের সময়সীমা বাড়িয়ে 5ই অগস্ট পর্যন্ত আইটি রিটার্ন জমা দেওয়ার শেষ দিন ধার্য হয়েছে। অনেকেই ভাবেন ট্যাক্স জমা দেওয়া থাকলে আইটি ফাইল না করলেও চলে, কিন্তু আইটি রিটার্ন না জমা দিলে কয়েকটি সুবিধে নাও পেতে পারেন আপনি। কি সেগুলি জেনে নিন আজকে। আয়কর রিটার্ন জমা দেওয়ার শেষ দিন 5ই অগস্ট। ইতিমধ্যেই অনেকেই জমা দিয়ে দিয়েছেন রিটার্ন, আবার অনেকে এখনও জমা দেননি। নানা কাজে ব্যস্ততার জন্য কেউ কেউ আবার 5ই অগস্টের পর আয়কর রিটার্ন জমা দেওয়ার পরিকল্পনাও করে ফেলেছেন। কিন্তু যারা ডিউ ডেটের পর আয়কর রিটার্ন দেবেন তারা বঞ্চিত হবেন বেশ কিছু সুবিধা থেকে। 5ই অগস্টের পর আয়কর রিটার্ন জমা দিলে রিভাইজ রিটার্ন জমা দেওয়ার সুযোগ মিলবে না, অর্থাৎ রিটার্নে যদি কোনো ভুল হয়ে যায় তা সংশোধনের কোনো সুযোগ থাকছে না। ডিউ ডেটের পর জমা দেওয়ার রিটার্নে ভুল থাকলেও অ্যাসেসিং অফিসার কোনো রকম সংশোধন গ্রহণ না করেই উপযুক্ত ব্যবস্থা নিতে পারবেন। ডিউ ডেটের পর রিটার্ন জমা দিলে রিফান্ডের ক্ষেত্রে সুদের অঙ্ক কমতে পারে। ধরা যাক টিডিএস এর সময় কারো বেশি টাকা কেটে নেওয়া হয়েছে, রিটার্ন জমা দেওয়ার পর সেই টাকা ফেরত পেতে পারেন আবেদনকারী। আয়করের নিয়ম অনুযায়ী চলতি বছরের এপ্রিল মাস থেকে রিফান্ডের ওপর সুদ ধার্য হয়। রিটার্ন জমা দিতে 5ই অগস্ট পেরোলে এপ্রিল থেকে সেই সুদ মিলবে না। আয়কর বকেয়া থাকলে এবং নির্ধারিত সময়ের পর রিটার্ন জমা দিলে সেই করের ওপর 1% শাস্তিমূলক সুদ ধার্য হয়। ডিউ ডেট থেকে যতদিন পর্যন্ত না রিটার্ন ফাইল করা হয় ততদিনের সুদ দিতে হবে আবেদনকারীকে। ট্যাক্স বাকি নেই, কিন্তু অ্যাসেসমেন্ট ইয়ার অর্থাৎ 31শে মার্চের মধ্যে রিটার্ন জমা দিতে পারেননি। দেরির সন্তোষজনক কারণ ব্যাখ্যা করতে না পারলে 5,000 টাকা পর্যন্ত পেনাল্টি হতে পারে। তাহলে বুঝে গেলেন তো, 5ই অগস্টের মধ্যেই আয়কর জমা দিয়ে নিশ্চিন্তে থাকুন। ব্যুরো রিপোর্ট 24 ঘন্টা।